যারা টিকা গ্রহণ করেননি তারাই ভারতীয় ধরনের করোনা ভাইরাস বা ডেল্টা ধরনের বেশি আক্রান্ত হচ্ছেন বলে যুক্তরাজ্যের নতুন একটি গবেষণায় উঠে এসেছে। যুক্তরাজ্যের ভারতের ধরনের বর্তমান অবস্থা জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসম মাসুম। যুক্তরাজ্যে গত সপ্তাহে 30,000-এরও বেশি মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 2/3 মানুষ ভারতীয় ধরন বা ডেল্টা ধরনে আক্রান্ত। আর এই ডেল্টা ধরনে আক্রান্তদের বেশিরভাগই কোনো ধরনের টিকা গ্রহণ করেননি। বিষয়টি নিয়ে পাবলিক হেলথের পক্ষ থেকে বলা হয়েছে, টিকা না দেওয়া মানুষদের কাছ থেকে ভারতীয় ধরনটি দ্রুত ছড়াচ্ছে এবং সেই সব মানুষদের মারাত্মক অসুস্থ করছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো দেওয়া তথ্য মতে যুক্তরাজ্যে আবার বাড়ছে করোনা ভাইরাস। বর্তমানে প্রতি 560 জনের মধ্যে একজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। তবে আশার খবর হচ্ছে, ইংল্যান্ডে করোনা ভাইরাস রোগী বাড়লেও ওয়েলস, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে তুলনামূলক কম রোগী বাড়ছে। সংস্থাটি বলছে, বর্তমানে যুক্তরাজ্যে করোনা রোগীদের 90% ভারতীয় ধরন বা ডেল্টা ধরনে আক্রান্ত। যুক্তরাজ্যের একটি গবেষণায় দেখা গিয়েছে কেন্টের ধরনের তুলনায় ভারতীয় ধরন বা ডেল্টা ধরন 60% বেশি ছড়াচ্ছে দেশটিতে। পরিসংখ্যান ব্যুরো দেওয়া তথ্য মতে গত ফেব্রুয়ারি থেকে 33,000-এরও বেশি মানুষের দেহে ভারতীয় ধরনের করোনা ধরা পড়েছে, যাদের মধ্যে 223 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে 20 জন 2 ডোজ টিকা গ্রহণ করেছেন। সংস্থাটি আরও বলছে, এখন পর্যন্ত ভারতীয় ধরনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে 42 জন মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 23 জন টিকার একটি ডোজও গ্রহণ করেননি। 7 জন মাত্র টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন আর 12 জন টিকার 2 ডোজ গ্রহণ করার পরও ভারতীয় ধরন বা ডেল্টা ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি চিফ এক্সিকিউটিভ ডক্টর জেনি হ্যারিস জানান, টিকাই সবথেকে বড় প্রতিরোধক হিসাবে কাজ করছে, তাই টিকা গ্রহণ করা ছাড়া বিকল্প কিছু নেই। এই ছিল আমার কাছে টিকা এবং ভারতীয় ধরন নিয়ে সর্বশেষ তথ্য। যুক্তরাজ্যের করোনার সর্বশেষ তথ্যগুলো জানতে রানারের সাথেই থাকুন, চোখ রাখুন রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে।